আমরা যখন কোনো শোরুমে যাই, শোরুমে গিয়ে পার্টিকুলার কোনো মডেল চয়েস করি, তখন অনেক সময় এটা দেখি কিংবা বেশিরভাগ সময় দেখি যে সেই গাড়ির মানে পার্টিকুলার গাড়িটার টপ মডেল যেটা আছে সেটায় অ্যালয় হুইল আছে, তার নিচে যে মডেলগুলো আছে সেগুলো হয়তো স্টিল রিম আছে। এবার আপনার তো অ্যালয় হুইল কেনার খুবই ইচ্ছে, মানে অ্যালয় হুইলওয়ালা গাড়ি কেনার খুবই ইচ্ছে, কিন্তু আপনার যে বাজেট আছে সেই বাজেটটা আপনাকে অ্যালাউ করছে না যে টপ মডেলটা আপনি কেনেন। তো আপনি নিচের মডেলটা কিনে নিলেন এবং তাতে আপনার সাশ্রয় তো কিছু টাকা হলোই, উল্টে আপনি কি করলেন সেই গাড়িটাকে নিয়ে, মানে স্টিল রিমওয়ালা গাড়িটাকে কেনার পরে আপনি কোনো নিয়ারেস্ট কার অ্যাসেসরিজের দোকানে গেলেন বা কোনো দোকানদারের কাছে গেলেন, ডিলারের কাছে গেলেন বা কোনো টায়ারের দোকানে গেলেন, এবং সেখানে গিয়ে যে স্টিল রিমটা আছে সেই স্টিল রিমটাকে বাইব্যাক করে দিলেন, মানে তাদের ওটা ফেরত দিয়ে দিলেন এবং তার বদলে অ্যালয় হুইল সেম কনফিগারেশনের, মানে যেরকম স্টিল রিম ছিল সেম সাইজের আপনি অ্যালয় হুইল কিনে নিলেন। এবার অ্যালয় হুইল কিনে আপনি গাড়িতে লাগিয়ে নিয়েছেন, গাড়িটা চালাচ্ছেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন লাগালেন। ম্যাক্সিমাম লোক, মানে 80-90% লোক অ্যালয় হুইলটা লাগিয়ে থাকে শুধুমাত্র লুকসের জন্যে। অর্থাৎ আপনি দেখে থাকবেন যে অডি, মার্সিডিজ, বিএমডাব্লিউ বা অন্য কোনো টপ মডেলের গাড়ি, তাতে সবসময় অ্যালয় হুইল থাকে। অ্যালয় হুইল দেখতেও ভালো লাগে, গাড়িটার লুকস চেঞ্জ হয়ে যায়, গাড়িটার এথনিসিটি বেড়ে যায়, সেই জন্য একটা অন্যরকম ফিল আসে। তো সেই ফিলটা আপনি আপনার যে গাড়িটা আছে সেটা ধরুন মারুতি হতে পারে, হুন্ডাই হতে পারে, টয়োটা, ভক্সওয়াগন, যা কিছু হতে পারে, সেই গাড়িটাতেও সেই লুকসটা আনতে চাইছেন, তো স্বভাবতই আপনি অ্যালয় হুইল ওই জন্যই লাগিয়েছেন। অর্থাৎ প্রাইমারিলি ম্যাক্সিমাম লোক অ্যালয় হুইল লাগায় শুধুমাত্র লুকসটাকে বেটার করার জন্য, যাতে বাইরে থেকে গাড়িটাকে দেখতে আরও ভালো লাগে। তো এটাকে অ্যালয় হুইলের অ্যাডভান্টেজ বলা যায় না, কিন্তু অ্যালয় হুইলের তো আরও অনেক অ্যাডভান্টেজ আছে, স্টিল রিমওয়ালা টায়ারেরও কিছু অ্যাডভান্টেজ আছে। তো অ্যালয় হুইল কেন গাড়িতে লাগাবেন, স্টিল রিম যদি থেকেই থাকে আপনার গাড়িতে সেটাকে কেন আপনি রিটার্ন করবেন, আমি দেবদীপ আজকের ভিডিওতে অ্যালয় হুইলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব, স্টিল রিমওয়ালা টায়ারেরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এটা আপনাদের জন্যে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অটোমোবাইল রিলেটেড ভিডিও নিয়ে আমি মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে, তাই অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন, প্রায় 90খানার কাছাকাছি ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার অ্যালয় হুইলের কিছু অ্যাডভান্টেজ নিয়ে আসি। অ্যালয় হুইল অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং আরও কিছু মেটাল কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, যে জন্য স্টিল রিমের থেকে ওজনে একটু হালকা হয়। আর এই ওজনে হালকা হওয়ার জন্যে এটা সাসপেনশানের সাথে কম্বিনেশানটা খুব ভালো হয়, আর যে জন্য সাসপেনশানের সাথে কম্বিনেশানটা ভালো হয়ে যায় তাই এটা কিন্তু বেটার ফুয়েল এফিসিয়েন্সি হয়। অর্থাৎ অ্যালয় হুইলওয়ালা গাড়িতে যে ফুয়েল এফিসিয়েন্সি দেবে, সেম ক্যাটাগরির সেম মডেলের গাড়ি সেটা যদি স্টিল রিমের টায়ার হয় তাহলে কিন্তু ফুয়েল এফিসিয়েন্সি একটু হলেও কম হবে, সেটা হয়তো অনেকের কাছে নেগলিজেবল কিন্তু একটু হলেও কম। অ্যালয় হুইল যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় সেই জন্য এটার হিট রেজিস্ট্যান্সটা খুব ভালো হয়, আর যেহেতু হিট রেজিস্ট্যান্স ভালো হয় তাই চট করে এটা গরম হয় না, আর যেহেতু গরম হয় না তাই এর ব্রেকিংটাও ভালো হয়। অর্থাৎ অ্যালয় হুইলওয়ালা কারের আরেকটা অ্যাডভান্টেজ হলো যে এই গাড়ির ব্রেকিং ভালো হয়। থার্ড হচ্ছে যে অ্যালয় হুইলের পারফরমেন্স ভালো হয়। কীভাবে হয়, যেহেতু এই অ্যালয় হুইলওয়ালা গাড়ি কোনো ভাঙাচোড়া রাস্তা দিয়ে গেলে, গাড্ডায় পড়লে চট করে স্টিল রিমের মতো বেঁকে যায় না, সেই জন্যে এই সমস্ত গাড়িগুলোর, মানে অ্যালয় হুইলওয়ালা গাড়িগুলোর ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো হয়, এবং ওয়েট ডিস্ট্রিবিউশন হওয়ার ফলে কর্নারিং ভালো হয়, স্টিয়ারিং স্টেবিলিটি ভালো হয়, স্টিয়ারিংয়ে কোনো ওভলিং এফেক্ট পাওয়া যায় না, এবং সেই জন্যে পারফরমেন্সও বেটার হয়। কিন্তু সেই প্রবলেমটা কিন্তু স্টিল রিমে থেকে যায়। অর্থাৎ স্টিল রিম যদি ভাঙাচোড়া রাস্তায় চালান, যেরকম আমার গাড়িটা, আমি যখন এবারে ভাইজ্যাক যাচ্ছিলাম ভদ্রকে, আপনারা দেখিয়েছেন ভিডিওতে যে ভদ্রকে গাড়িটার টায়ারটা এমন একটা গাড্ডায় পড়লো, আমার স্টিল রিমওয়ালা গাড়ি তো এমন গাড্ডায় পড়লো যে ওই স্টিল রিমগুলো বেঁকে গেল। তো তখন কোনো টায়ার রিপেয়ার শপে গিয়ে আমাকে স্টিল রিমটাকে রিপেয়ার করতে হয়েছিল, এবং অর্থাৎ হ্যামার দিয়ে ওটাকে সোজা করতে হয়েছিল, কারণ টায়ার আর স্টিল রিমের মাঝখানে একটা গ্যাপ চলে এসেছিলো এবং সেই গ্যাপ হওয়ার ফলে হালকা হালকা করে হাওয়া বেরিয়ে যাচ্ছিলো। অ্যালয় হুইলে এই প্রবলেমটা হবে না। অ্যালয় হুইলের যে কর্নারিংগুলো থাকে সেই কর্নারিংগুলো খুব শক্ত হয়, এর ফলে কী হয়, টায়ারের সাথে অ্যালয় হুইলের যে কর্নারটা থাকে সেই কর্নারটা খুব সুন্দরভাবে
আটকে থাকে এবং তার ফলে যদি কোনো বেন্ড যে মানে কোনো ভাঙা রাস্তাতে যদি অ্যালয় হুইলটা খুব জোরে পড়েও তাহলেও কিন্তু এই অ্যালয় হুইলটা বেন্ড হয় না এবং হাওয়াও লিক করতে থাকে না। সুতরাং এটা হচ্ছে অ্যালয় হুইলের মেজর একটা অ্যাডভান্টেজ। অ্যালয় হুইল যেহেতু অনেকগুলো মেটাল কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় সেই জন্য চট করে রাস্ট হয় না, চট করে ইরোশান হয় না, ওয়েরা স্টিল রিমে কিন্তু হাওয়া জল এগুলো রেখে রাস্টিং হয়ে যেতে পারে এবং রাস্টিং হওয়ার ফলে টায়ার এবং স্টিল রিমের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে এবং হালকা হালকা করে হাওয়া বেরোতে পারে। কিন্তু অ্যালয় হুইলে সেটা হবে না। অ্যালয় হুইলে যে কর্নারটা আছে সেই কর্নারটা অনেক দিন চলার পরে হয়তো কিছুটা চোটে গিয়ে ওখান থেকে হাওয়া বেরোতেও পারে, কিন্তু সেটাও জেনারেলি দেখা যায় না। অ্যালয় হুইলের অ্যাডভান্টেজ হচ্ছে এটা যে টায়ারের সাথে অ্যালয় হুইলে গ্রিপিংটা খুব ভালো হয়। আরেকটা মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করি যে যে কোনো টিউবলেস টায়ার, আজকাল তো 99% গাড়িতে টিউবলেস টায়ার দেখা যায়, তো যে সমস্ত গাড়িতে অ্যালয় হুইল আছে সেই সমস্ত গাড়িতে টায়ারের সাথে অ্যালয় হুইলের সিঙ্ক্রোনাইজেশনটা খুব ভালো হয়, অর্থাৎ টায়ারটা টিউবলেস টায়ারটা অ্যালয় হুইলে বেটার ফিট হয়। স্টিল রিমে কিন্তু অতটা ভালো ফিট হয় না, অ্যালয় হুইলে বেটার ফিট হয়। এবার আমি একটা পার্টিকুলার ড্রাইভারের কথা বলি। পার্টিকুলার ড্রাইভার ধরুন একই মডেলের দুটো গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ সুইফটের ধরুন অ্যালয় হুইলওয়ালা গাড়ি চালাচ্ছে এবং স্টিল রিমওয়ালা গাড়ি চালাচ্ছে। সেই ড্রাইভারের হাতে যদি স্টিল রিমওয়ালা গাড়িটার টায়ারটা 50,000 কিলোমিটার অবধি চলে থাকে, অ্যালয় হুইলওয়ালার টায়ার কিন্তু 55,000 কিলোমিটারের মতো চলবে। এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই, কিন্তু জেনারেলি দেখা গেছে যে অ্যালয় হুইলওয়ালা গাড়িতে টায়ারের লাইফ বেশি হয়। সেটা কেন হয়? কারণ অ্যালয় হুইল তো বিভিন্ন রকম কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আরও কিছু কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, সেই জন্যে এটার একটা হিট রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ হিটটা ডিসপেন্স করতে থাকে, যখনই গরম হতে থাকে হিট ডিসপেন্স করতে থাকে এবং হিট ডিসপেন্স করার ফলে টায়ার যেটা আছে টায়ারটাও গরম হয় না, তাই টায়ারের লাইফও বেড়ে যায়। অ্যালয় হুইলের তো অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করলাম, এবার এই সমস্ত অ্যাডভান্টেজগুলো শুনলে সবাই তো অ্যালয় হুইলই লাগিয়ে নেবে গাড়িতে, স্টিল রিম কেউ লাগাবেই না, সবাই বলবে স্টিল রিম লাগানো খারাপ। কিন্তু স্টিল রিমেরও তো কিছু অ্যাডভান্টেজ আছে ওভার অ্যালয় হুইল, তো সেই সমস্ত অ্যাডভান্টেজগুলো আলোচনা করা উচিত। যখন আপনি কোনো রাস্তা, খুব ভাঙাচোড়া রাস্তা, ধরুন পাথর পড়ে আছে, গ্রেভেলস পড়ে আছে, গ্রামের রাস্তা ভাঙাচোড়া, পাথর অনবরত টায়ারে এসে লাগছে এবং পাথর এরকমও হচ্ছে যে হুইলটায় মানে স্টিল রিম বা অ্যালয় হুইল সেখানে এসে লাগছে, সেই সমস্ত জায়গায় কিন্তু স্টিল রিম আপনাকে বেশি বেনিফিট দেবে। কেন, তাই না? ভাঙাচোড়া রাস্তায় যখনই আপনি গাড়ি চালাবেন তখন একটা টেন্ডেন্সি থাকে যে পাথরগুলো ধাক্কা লেগে স্টিল রিমের সাথে হিট করতে পারে বা অ্যালয় হুইলের সাথেও হিট করতে পারে। তো অ্যালয় হুইলের সাথে যদি এই পাথরগুলো, বড় বড় পাথর ধরুন হিট করলো, তখন কিন্তু একটা টেন্ডেন্সি থাকে অ্যালয় হুইল ব্রেক করে যাওয়ার, অর্থাৎ ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। স্টিল রিমের কিন্তু সেই টেন্ডেন্সি থাকে না, স্টিল রিম বেঁকে যেতে পারে, সেই বেঁকে যাওয়াটা কিন্তু আপনি রিপেয়ার করতে পারেন, কিন্তু অ্যালয় হুইল যদি বেঁকে যায় সেটা রিপেয়ার করা খুব শক্ত। এবার ধরুন কোনো পট হোলসে পড়লো, পট হোলসে পড়ে স্টিল রিমটা বেঁকে গেল, যেমন আমার ভদ্রকের কেস হয়েছিল। স্টিল রিম বেঁকে যাওয়ার ফলে আমি কি করলাম যে কোনো নিয়ারেস্ট টায়ার রিপেয়ার সেন্টারে গিয়ে ধামাধাম হ্যামার মারলাম, মানে হ্যামার মারা করালাম, দিয়ে স্টিল রিমটাকে সারিয়ে নিলাম। কিন্তু অ্যালয় হুইলের ক্ষেত্রে সেই জিনিসটা সম্ভব নয়। এবার একটা মেজর সমস্যার কথা বলি, স্টিল রিম যখন আপনি রাস্তায় চালাচ্ছেন না, পট হোলসে পড়লো, স্টিল রিমটা বেঁকেও গেল, এবং তাতে একটা জিনিস লাভ হলো যে ধরুন স্টিল রিমটা বেঁকে গেছে, তার মানে কি হলো যে রাস্তার যে প্রেশারটা সেই প্রেশারটা কিন্তু স্টিল রিম নিজেই নিয়ে নিল, টায়ারের ওপর সেই প্রেশারটা আসতে দিল না, কিন্তু অ্যালয় হুইল তো বাঁকে না চট করে। তো অ্যালয় হুইল যখন কোনো পট হোলসে পড়বে তখন অ্যালয় হুইল যেহেতু বাঁকবে না, ওই যে প্রেশারটা রাস্তা থেকে যে প্রেশারটা আসছে সেই প্রেশারটাকেও রেজিস্ট করে দেবে অ্যালয় হুইল। তো তার ফলে কী হলো, অ্যালয় হুইলটা বাঁকলো না কিন্তু টায়ারটার উপরে প্রেশার পড়ে গেল। এর ফলে কী হবে যে টায়ারটা যে সাইড ওয়াল আছে সেই টায়ারটা সাইড ওয়ালটা কাট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে টায়ারটা রিপ্লেস করতে হবে, টায়ার ফেটে যাবে, টায়ারটাকে রিপ্লেস করতে হবে। তো এটা অ্যালয় হুইলের একটা মেজর সমস্যা হচ্ছে যে কোনো পট হোলস, ভাঙা রাস্তায় যদি খুব জোরে টায়ারটা পড়ে তাহলে কিন্তু সাইড ওয়াল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে টায়ারের এবং টায়ারটাকে রিপ্লেসও করতে হতে পারে। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পট হোলসে পড়ে হয়তো অ্যালয় হুইলটা ফেটে গেছে বা ক্র্যাক ধরে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি নিয়ারেস্ট মানে ধরুন আপনি একটা রিমোট লোকেশান দিয়ে যাচ্ছেন, সেখানে চট করে আপনি কিন্তু ওই সেম দেখতে অ্যালয় হুইল খুঁজে পাবেন না। ধরুন ডায়মন্ড কাটিংয়ের আপনি অ্যালয় হুইল আপনার গাড়িতে লাগানো আছে কিংবা স্পোক টাইপের দেখতে অ্যালয় হুইল আপনার
বাকি মানে চারটে টায়ারই লাগানো আছে, এর মধ্যে ধরুন একটা টায়ার ড্যামেজ হয়েছে, এবার আপনি চাইছেন যে ওই অ্যালয় হুইলটা পার্টিকুলারলি যে ড্যামেজ অ্যালয় হুইলটা আছে সেটা চেঞ্জ করতে, চট করে পারবেন না, কারণ ওই সেম কম্পোজিশনের মানে ডায়মন্ড কাটিংয়ের ধরুন আপনার অ্যালয় হুইল, সেই ডায়মন্ড কাটিংয়ের অ্যালয় হুইল হয়তো আপনি কোনো রিমোট লোকেশানে গিয়ে নাও পেতে পারেন, সুতরাং তখন হয়তো আপনাকে স্টিল রিম কিনে চালাতে হবে। তো এই একটা সমস্যা যে অ্যালয় হুইলের কিন্তু রিপ্লেসমেন্ট করা খুব মুশকিল, কারণ সেম স্টাইলের বা সেম ডিজাইনের অ্যালয় হুইল কিন্তু যেখানে সেখানে পাবেন না। আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যালয় হুইলের দাম একটু বেশি, স্টিল রিমের দাম যদি 2500 হয়, সে ফর এক্সাম্পল কথার কথা বলছি, 2500 হয় তাহলে অ্যালয় হুইলের দাম হয়তো 5-6 হাজার টাকা হয়ে যায়, তো এই একটা দামের ফারাক তো আছেই। আরেকটা সমস্যা যেটা অ্যালয় হুইল লাগাতে গিয়ে মানুষ ফেস করে, যে অনেক চাইনিজ কোম্পানি আছে যারা অ্যালয় হুইল খুব সস্তায় বেচে, এবং সেই ডিলাররাও হয়তো আপনাকে ইনসিস্ট করছে যে কোনো অ্যালয় হুইল যেটা আছে সেটা কম দামের চায়না থেকে আনানো, সেই অ্যালয় হুইলটা আপনি লাগিয়ে নিন, সস্তায় হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু আপনি লাগিয়েও ফেললেন হয়তো দামটা কম বলে, সেটা কয়েক বছর বাদে যখন একটা অ্যালয় হুইল বা দুটো অ্যালয় হুইল যখন ড্যামেজ হবে না, তখন কিন্তু আপনি রিপ্লেসমেন্ট পাবেন না, কারণ চায়না ওই যে মালটা আপনাকে দিয়েছে মানে চায়না থেকে এক্সপোর্ট করে ডিলার যে মালটা এনেছে সেই মালের কোনো জোড়া আনেনি, সুতরাং যখন ড্যামেজ হবে তখন চারটে অ্যালয় হুইলই আপনাকে চেঞ্জ করতে হবে, কোনো উপায় থাকবে না। সুতরাং এই সমস্ত চাইনিজ যে সস্তা কোম্পানির যে অ্যালয় হুইল আছে সেগুলো থেকে, সেগুলো কেনা থেকে বিরত থাকুন, কোনো ব্র্যান্ডেড কোম্পানির অ্যালয় হুইল আপনারা কিনবেন, সেটা আপনি ডিলারকেই জিজ্ঞেস করে নেবেন, ওয়েবসাইটে দেখে নেবেন, এবং তার কোনো সার্ভিস সেন্টার তো দেখবেন না, কিন্তু সেটার কোনো ডেজিগনেটেড অফিস ইন্ডিয়াতে আছে কি না সেটা দেখে নেবেন, সেই অনুযায়ী আপনি কিন্তু অ্যালয় হুইল কিনবেন, যাতে পরবর্তীকালেও যদি কোনো অ্যালয় হুইল আপনার ড্যামেজও হয় আপনি সুটেবল রিপ্লেসমেন্ট পেতে পারেন, মানে সেম স্টাইলের অ্যালয় হুইল যাতে কোম্পানি থেকে আবার পেয়ে যেতে পারেন, সেই রকমই কোম্পানি থেকে আপনি অ্যালয় হুইল কিনবেন। তাহলে বুঝতে পারলেন তো অ্যালয় হুইলের কিছু অ্যাডভান্টেজও আছে, স্টিল রিমওয়ালা টায়ারেরও কিছু অ্যাডভান্টেজ আছে। এটা বলবো না সবাইকে যে স্টিল রিমওয়ালা টায়ার খারাপ এবং এসে আপনি চেঞ্জ করে নিন, কিন্তু ডেফিনেটলি অ্যালয় হুইলের কিছু অ্যাডভান্টেজও আছে। তাই আপনার প্রয়োজনটা কি আপনি নিজেকে আগে চিনুন, যে আপনার গাড়িতে কোন টায়ারটা লাগবে, অ্যালয় হুইলওয়ালা টায়ার লাগবে নাকি স্টিল রিমওয়ালা টায়ার লাগবে, আপনি কি বেশি ভাঙাচোড়া রাস্তায় জার্নি করেন নাকি স্মুথ রাস্তাতেই আপনার অফিসটা পড়ে, সেই সমস্ত জিনিস বিচার করেই আপনি অ্যালয় হুইল বা স্টিল রিম যেটা দরকার সেটা কিনে নিতে পারেন। যদি স্টিল রিম থাকে তাহলে ওটাকেই রেখে দিন, আর যদি অ্যালয় হুইল থেকে থাকে সেটাকেই ইউজ করতে পারেন। কিন্তু যারা স্টিল রিম ইউজ করছেন তারা হঠাৎ করে যদি অ্যালয় হুইলে সুইচ করতে চান তাহলে কিন্তু একটু ভেবে দেখবেন, এই ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগতে পারে, কারণ অ্যালয় হুইলের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সমস্ত কিছুই মোটামুটি আলোচনা করা হলো এই ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, খুব ইম্পর্ট্যান্ট সেশন ছিল এটা আজকের জন্যে। আর যারা ফোর হুইলার চালাবেন তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা টু হুইলার চালান অবশ্যই মাথায় হেলমেট পরবেন, খুব ভালো থাকবেন, বাই।